নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক ও পথচারী সহ সবাইকে আইন মেনে পথ চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়াও স্কুল জীবন থেকেই ট্রাফিক আইন শেখার তাগিদ দিয়েছেন তিনি সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ভুলতা ফ্লাইওভার সহ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আহ্বান জানান পরে কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর ও লালমুনি এক্সপ্রেস ট্রেনে নতুন বগি প্রতিস্থাপন কার্যক্রম উদ্বোধন করেন তিনি দেশের সার্বিক উন্নয়নে অবকাঠামো তথা সড়ক ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই দেশকে আরও এক ধাপ এগিয়ে নিতে চার লেন মহাসড়ক ব্রিজ কালভার্ট ও ওভারপাস নির্মাণ করছে সরকার গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে ভুলতা ফ্লাইওভার সহ মোট তেরোটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বেশ কয়েকটি জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেন তিনি

প্রধানমন্ত্রী বলেন সড়ক ব্যবহারে চালকদের আরও সতর্ক হতে হবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালক পথচারী সহ সবাইকে আইন মেনে চলার আহ্বানও জানান তিনি সড়ক ব্যবহারের ক্ষেত্রে সকলকে একটু সচেতন হতে হবে গাড়ি হোক বা মোটর হোক বা অন্যান্য যে কোনো যানবাহন চালানোর সময় বা চলাচল করার সময় সবাইকে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে পরে ঢাকা কুড়িগ্রাম সরাসরি ট্রেন চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এ সময় তিনি বলেন লোকসানের খাতে চলে যাওয়া রেল বিভাগকে লাভজনক করে তুলতে কাজ করছে তার সরকার সারা বাংলাদেশে রেল যোগাযোগের একটা ব্যবস্থা নিচ্ছি এবং এই রেলের মাধ্যমে সাধারণ মানুষের শুধু যোগাযোগ না পণ্য পরিবহনেও অল্প খরচে যাতে পণ্য পরিবহন করতে পারে ব্যবস্থাটাও আমরা নিচ্ছি এবং আমরা করে দিচ্ছি কুড়িগ্রামে একটি অর্থনৈতিক অঞ্চল এবং লালমনিরহাটে হাটে স্পেস এভিয়েশন বিশ্ববিদ্যালয় নির্মাণের ঘোষণাও দেন সরকার প্রধান সার্বিকভাবে উন্নতি যাতে হয় আহাদ হোসেন টুটুল দীপ্ত সংবাদ ঢাকা